রাজকন্যার পরিবারের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি পুরী স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 10:20 ধৌলি এক্সপ্রেস পুরী টু শালিমার। আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে বাড়ি ফিরছি, আর এই কটা দিন আমরা খুব আনন্দ করে কাটালাম। এখন বাজে 9:27, পৌঁছে গেছি আমরা পুরী স্টেশনে, 10:20 আমাদের ট্রেন। এই যে আদি আমাদের খুব এনজয় করছে, আর দিদিভাই মানে রাজকন্যা আছে হ্যাপির কাছে, হ্যাপির কোলে। তো আমরা এবার স্টেশনে এসে গেছি, এবার লাগেজগুলো সেট করে নিই, তারপরে ব্রেকফাস্টটা সেরে নেব। তো দেখো, তোমাদের রাজকন্যা ট্রেনে চেপে নিজের সিটে বসেও গেছে। এবার রাজকন্যা এদিক ওদিক ঘুরবে, হাঁটতে শিখেছে তো এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা এখন একে একে সবাই ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট খেতে খেতেই আমরা চারিদিকটা একটু দেখছি, এখনও যদিও ট্রেন ছাড়েনি। এই যে আমাদের আদিও খাচ্ছে ব্রেড অমলেট। এই যে সবাই মিলে ব্রেকফাস্ট করছি, এখন বেশ আনন্দ হচ্ছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের, এবার একটু কফি খাওয়া যাক। কফিটা কিন্তু দারুণ ছিল। ও খুব এক্সাইটেড, খুব এনজয় করছে জার্নিটা, এদিক ওদিক সবাইকে হাই করছে, স্মাইল করছে। ভালো লাগছে? ও ভালো লাগছে। ট্রেনে জার্নিতে টুকটাক খাওয়া দাওয়া তো চলতেই থাকে। এই যে আমরা এখন চিপস খাচ্ছি। তোমাদের রাজকন্যা দেখো ঘুমিয়ে পড়েছে, ও ও কিছুক্ষণ ঘুমিয়ে নিক, ঘুম থেকে উঠলে ওকে লাঞ্চটা করিয়ে দেবো। আমরা এরপর লাঞ্চটাও সেরে নিলাম। লাঞ্চ নিয়েই উঠেছিলাম, চিকেন বিরিয়ানি ছিল আর সাথে মিষ্টি দই আর জুসও আছে। তোমাদের রাজকন্যা এবার ঘুম থেকে উঠে গেছে, একটু বাই বাই আদর খাচ্ছে, দাদার সাথে খেলছে, তারপর খেলতে খেলতে ওকে একটু লাঞ্চটা করিয়ে দেবো। প্রকৃতির এই সৌন্দর্যটা দেখতেও খুব ভালো লাগছে, যেতে যেতেই দেখছি। একটা ছেলে ম্যাজিক দেখাতে এসেছে, দেখি তো কি দেখাচ্ছে ম্যাজিকটা। আহ
শালিমা স্টেশনে নেমে পড়েছি, একটা ওলা বুক করে দিবাইয়ের ফ্ল্যাটেও পৌঁছে গেল। প্রচন্ড টায়ার্ড আমরা সবাই, কালকে সকালে আবার দুর্গাপুরের জন্য ট্রেন আছে। তো এখন আমরা একটু রেস্ট করি। এই ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।